100%-এর মধ্যে 87%-ই কিন্তু পানি থাকে এবং 13% হচ্ছে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট উপাদানগুলো থাকে। তো সেই হিসেবে দুধের কিন্তু একটা বড় অংশই হচ্ছে পানি। আমরা যে ধরনের ফুডিংয়ে ছাগল ভেড়াকে অভ্যস্ত করি সেই খাবারগুলোতে অবশ্যই 14-20% প্রোটিন কনসেন্ট্রেট থাকতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। আপনারা অনেকে একটা কমন সমস্যার কথা আমাকে অনেকদিন ধরে জানাচ্ছেন, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য অনেকদিন ধরে ভাবতেছি যে করব। ছাগলের দুধ বৃদ্ধির কৌশল কিংবা ছাগলের বাচ্চা পর্যাপ্ত দুধ পাচ্ছে না, এটার থেকে করণীয় কী? আমরা যারা ছাগল ভেড়া লালন পালন করে থাকি, সেটা বাণিজ্যিক আকারে হোক কিংবা ব্যক্তি পর্যায়ে হোক, এটা কিন্তু একটা বড় সমস্যা যে ছাগল বাচ্চা প্রসব করার পরে বাচ্চা মায়ের পর্যাপ্ত দুধ পায় না। এটার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ কারণগুলো আজকে আমি আপনাদেরকে আলোচনা করে একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ছাগলের বাচ্চা পর্যাপ্ত দুধ পায় না, এর অন্যতম বড় একটা কারণ হচ্ছে মায়ের শরীরে কপারের ঘাটতি। কপার একটা হচ্ছে গিয়ে মাইক্রো নিউট্রিয়েন্ট কিংবা মাইক্রো মিনারেলস আমরা বলতে পারি। এইটা ছাগলের শরীরে ঘাটতিটা খুবই কমন একটা বিষয়। কপারের অভাবে কিন্তু মা ছাগলের দুধের পরিমাণ অনেক কমে যায় এবং শারীরিক অনেক ত্রুটি কিংবা জটিলতা দেখা যায়। তো এখন প্রশ্ন হইতে পারে যে কপার কিভাবে আমরা ছাগলের শরীরে ঢোকাতে পারি? তার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে খাবার। তো কপার এনরিচ যে খাবারগুলো, এগুলো কিন্তু আমাদের দেশে আসলে তেমন একটা চাষ হয় না। যেমন ধরেন গিয়ে বিভিন্ন ধরনের নাট, তারপরে হচ্ছে গিয়ে ওটস, এরপরে হচ্ছে গিয়ে বাকহুইট, তো এগুলো আমাদের দেশে অপ্রচলিত গ্রেইন। তো তারপরেও বাদামের খোলটা হয়তো কিছু কিছু এলাকায় পাওয়া যাইতে পারে। যাদের এলাকায় বাদামের খোলটা পাওয়া যায় তারা কিন্তু বাদামের খোলটা ছাগলের খাবারে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কপারের ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব। আমভাবে আমরা কপারের ঘাটতিটা কি দিয়ে পূরণ করতে পারি? বাংলাদেশ ছাড়া প্রায় সব দেশেই কপারের ঘাটতি পূরণের জন্য কপার বোলাস পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে এটা অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে আমরা একটা সহজ মাধ্যম ইউজ করতে পারি, সেটা হচ্ছে মিনারেল ব্লক। আমি আমার অনেক ব্লগে যে বিষয়টা দেখিয়েছি যে একটা পাথরের মতো চকলেটের মতো ছাগল চেটে চেটে যে খায়, এটা হচ্ছে মাইক্রো মিনারেলসের কম্বিনেশনে তৈরি একটা ব্লক। এটার মধ্যে কিন্তু কপার, সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম সহ অসংখ্য মাইক্রো নিউট্রিয়েন্ট এনরিচড করা আছে। তো এইটা ব্যবহার করলে কিন্তু কপারের ঘাটতিটা অনেকাংশেই পূরণ করা সম্ভব হয়। আর কপারের ঘাটতিটা যদি আমরা যথাযথভাবে পূরণ করতে পারি, তাহলে অবশ্যই মা ছাগলের দুধের পরিমাণটা বৃদ্ধি হবে। মা ছাগলের পর্যাপ্ত দুধ না হওয়ার পিছনে অন্যতম আর একটা বড় কারণ হচ্ছে প্যারাসাইটস। সহজ বাংলায় আমরা যদি বলি কৃমি বা পরজীবী। কৃমি বা পরজীবী কিন্তু দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আন্তঃপরজীবী, যেটা হচ্ছে গিয়ে ছাগল ভেড়ার শরীরের ভেতরে থাকে, আর একটা হচ্ছে বহির্পরজীবী। এই দুইটা পরজীবী কিন্তু ছাগল ভেড়ার জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং এই পরজীবীর অত্যাধিক আক্রমণের কারণেও কিন্তু ছাগল ভেড়ার দুধের পরিমাণ হ্রাস পায়। সেক্ষেত্রে আমাদের করণীয় কী? নিয়মিতভাবে আমাদের ছাগল ভেড়াগুলোকে কৃমি কিংবা পরজীবী মুক্ত রাখতে হবে। সেক্ষেত্রে আমরা যে থামরুলসটা ফলো করি সেটা হচ্ছে গিয়ে প্রতি 2-3 মাস পরে পরে বিভিন্ন গ্রুপ চেঞ্জ করে করে কৃমি বা পরজীবীর ঔষধ আমরা দিয়ে থাকি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আপনি যদি একই গ্রুপের কৃমির ঔষধ কিংবা পরজীবীর ঔষধ বারবার ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগলের ফার্ম থেকে কৃমি আপনি কখনোই নির্মূল করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই গ্রুপগুলো চেঞ্জ করে করে ব্যবহার করতে হবে। আরেকটা সহজ মাধ্যম হচ্ছে গিয়ে ছাগল বা ভেড়ার যে লাদিগুলো আছে কিংবা গোবর, আমরা যেটাই বলি না কেন, এটা যদি আমরা আমাদের নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাই, সেখানে কিন্তু সরকারিভাবে এই গোবর পরীক্ষা করার জন্য যন্ত্রপাতি দেওয়া আছে প্রত্যেকটা উপজেলায়। সেখান থেকে সেই ল্যাবে আমরা টেস্ট করে ওখানকার যে ডক্টর আছে তারা কিন্তু একটা আপনাকে রিপোর্ট দিয়ে দিবে, এবং তারাই সাজেস্ট করবে যে আপনার ফার্মে কোন টাইপের
কৃমি বা পরজীবীর সংক্রমণটা বেশি, সেটার জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিসের ডক্টররাই কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের পরজীবীনাশক, কৃমিনাশক ঔষধ প্রেসক্রাইব করবে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা নিয়মিত আমাদের ফার্মে কৃমিনাশক অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু কৃমি বা পরজীবী থেকে আমাদের ফার্মকে রক্ষা করা সম্ভব এবং মা ছাগলের দুধ কিছুটা হলেও বৃদ্ধি করা সম্ভব। ছাগলের বাচ্চা পর্যাপ্ত দুধ পায় না, তার আর একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের মা ছাগলগুলোকে যেইভাবে যে হাউজিংয়ে রাখি এবং যেই ধরনের ফুডিংয়ের মধ্যে অভ্যস্ত করাই, সেগুলো যদি প্রপার না হয়। হাউজিংয়ের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে ছাগল ভেড়ার থাকার যে জায়গাটা, সেই জায়গাটা অবশ্যই সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। ছাগল ভেড়া কিন্তু ভেজা এবং স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ করে না, সেক্ষেত্রে অবশ্যই ছাগল ভেড়াগুলোকে এই যে আমরা যেভাবে রাখছি এভাবে হচ্ছে গিয়ে মাচার উপর রাখতে হবে এবং মাচাটা সবসময় শুকনো রাখতে হবে। যদি আমরা ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে রাখি, সেক্ষেত্রে কিন্তু পরজীবীর সংক্রমণ বাড়বে, বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ফর্ম করবে এবং ছাগলগুলো রোগাক্রান্ত থাকবে। এটাও কিন্তু অন্যতম একটা বড় কারণ মা ছাগলের দুধ বৃদ্ধি না পাওয়ার পেছনে। আরেকটা বিষয় হচ্ছে ফুডিং, যে আমরা কী ধরনের খাবারে ছাগল ভেড়াগুলোকে অভ্যস্ত করছি। ফুডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। নিয়মিতভাবে আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস পাতা এগুলো যদি সরবরাহ করি এবং প্রতিটি পূর্ণবয়স্ক মা ছাগলের জন্য যদি আমরা প্রতিদিন গড়ে 100 থেকে 200 গ্রাম দানাদার খাবার, সেটা যে কোনো ধরনের ভুষি বা বিভিন্ন ধরনের ভুষির মিশ্রণ হতে পারে, এ ধরনের দানাদার খাবার যদি প্রতিদিন 100 থেকে 200 গ্রাম মাথা পিছু করে দুই ভাগে ভাগ করে দুই বেলাতে খাওয়াতে পারি, সেক্ষেত্রেও কিন্তু ছাগল ভেড়ার দুধ বৃদ্ধিতে এই খাবারগুলো সহায়ক ভূমিকা পালন করে। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে যে কাঁচা ঘাস এবং পাতার বিকল্প কিন্তু কোনো কিছুই নেই। ছাগল ভেড়ার খাবারে অবশ্যই লিগিউম জাতীয় ঘাস পাতা এগুলোর যোগান বাড়াতে হবে। সহজভাবে যদি আমি আপনাদের বিষয়টা বুঝিয়ে বলি, সেটা হচ্ছে গিয়ে শিম জাতীয় কিংবা ডাল জাতীয় যে গাছগুলো হয় সেগুলোই হচ্ছে লিগিউম জাতীয়। যেমন আমাদের দেশে কমন কিছু লিগিউম হচ্ছে ধৈঞ্চা, এটাও কিন্তু লিগিউম জাতীয় একটা ঘাসের মধ্যে পড়ে। এছাড়া খেসারি, মাসকালাই, মুগ, এই টাইপের যত ডাল জাতীয় ঘাস কিংবা গাছ আছে সবই কিন্তু লিগিউম জাতীয় শস্যের মধ্যে পড়ে। তো ছাগল ভেড়ার খাবারে এই লিগিউম জাতীয় ঘাস এবং পাতার যোগান বাড়াতে হবে, তাহলে কিন্তু মা ছাগলের দুধ বৃদ্ধিটা অনেকটাই ত্বরান্বিত হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে আমরা যে ধরনের ফুডিংয়ে ছাগল ভেড়াকে অভ্যস্ত করি, সেই খাবারগুলোতে অবশ্যই 14-20% প্রোটিন কনসেন্ট্রেট থাকতে হবে। যদি আমরা এই 14-20%-এর কম পরিমাণ প্রোটিনযুক্ত খাবার ছাগল ভেড়াকে খাওয়াই, তাহলে কিন্তু ছাগল ভেড়ার স্বাস্থ্য ঠিক থাকবে না এবং দুধের পরিমাণও কমে যাবে। আমরা প্রতিদিন ছাগল ভেড়াকে যে ধরনের খাবার দেই তার মধ্যে অবশ্যই ফাইবার জাতীয় খাবারের একটা বড় যোগান থাকতে হবে। আমাদের দেশে সবচেয়ে সহজলভ্য ফাইবার জাতীয় খাবার হচ্ছে ধানের খড়, এছাড়াও ভুট্টার সাইলেজ এবং যে কোনো আঁশ জাতীয় ঘাস কিংবা পাতার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফাইবার থাকে। তো যারা শুধুমাত্র দানা খাবার দিয়ে ছাগল ভেড়া লালন পালন করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ছাগল ভেড়ার দুধ বৃদ্ধিতে একটু সমস্যা হয় কিংবা ডাইজেশনের সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা ফাইবার যোগ করতে হবে খাবারের মধ্যে। এক্সট্রা ফাইবার হিসেবে অবশ্যই আমরা ধানের খড় কিছুটা ব্যবহার করতে পারি, এছাড়া ভুট্টার সাইলেজ কিংবা আঁশ জাতীয় যে কোনো ঘাস কিংবা পাতার যোগান কিছুটা রাখতে পারি, সেটাও কিন্তু ছাগল ভেড়ার ডাইজেশনে সহযোগিতা করবে এবং মা ছাগলের দুধ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। মা ছাগলের দুধ বৃদ্ধি করতে হলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ড্রাই পিরিয়ডে মা ছাগলটাকে একটু ভালো ফুডিংয়ে ভালো যত্নে রাখতে হবে। ড্রাই পিরিয়ড বলতে যেই সময়টাতে হচ্ছে গিয়ে মা ছাগলের বাচ্চাগুলো বড় হয়ে যায় অর্থাৎ দুধ ছেড়ে দেয়, তারপরে হচ্ছে গিয়ে পুনরায় আবার বাচ্চা প্রসবের পূর্ব পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে আমরা হচ্ছে গিয়ে ড্রাই পিরিয়ড বলতে পারি। এই ড্রাই পিরিয়ডে অবশ্যই মা ছাগলকে পর্যাপ্ত ভালো যত্ন করতে হবে, ঠিকঠাক মতো পেট ভরিয়ে খাবার খাওয়াতে হবে এবং পাশাপাশি খেয়াল রাখতে হবে যে তার শরীরে কোনো
ভিটামিন মিনারেলস কিংবা ক্যালসিয়ামের কোনো ধরনের শর্টেজ আছে কি না, তার শারীরিক সুস্থতার ব্যাপারে সার্বিকভাবে সর্বোচ্চ দৃষ্টিপাত রাখতে হবে। ড্রাই পিরিয়ডে একটা ছাগল যদি ভালোভাবে প্রপারলি টেক কেয়ার করা হয় তাহলে অবশ্যই সেই ছাগলটা বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে পর্যাপ্ত পরিমাণ দুধ দেবে। বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে মা ছাগলকে আমরা কিছু প্রয়োজনীয় যত্ন আত্তি করলে কিন্তু খুব সহজেই দুধের পরিমাণ বাড়াতে পারবো। মা ছাগলের খাবারে প্রতিদিন দুই বেলাতে 10 গ্রাম করে 20 গ্রাম DCP অর্থাৎ ডাই ক্যালসিয়াম ফসফেট, এটা হচ্ছে ক্যালসিয়ামের সবচেয়ে সহজলভ্য এবং সস্তার একটা সোর্স, যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে যে DCP বললেই পেয়ে যাবেন, 100 থেকে 120 টাকা পার কেজি নিবে। তো এই DCP পাউডারটা যদি প্রতি মা ছাগলের জন্য 10 গ্রাম করে দুই বেলাতে 20 গ্রাম আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের দানা খাবারের যখন দেই সেগুলোর সাথে মিক্স আপ করে খাওয়াই, তাহলেও কিন্তু তাৎক্ষণিকভাবে নিয়মিত দুধের পরিমাণটা বৃদ্ধি পায়। ডাল জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেমন বিভিন্ন ধরনের ডাল যদি আমরা অল্প অল্প পরিমাণে মা ছাগলকে খেতে দিতে পারি তাহলেও দুধের পরিমাণটা বাড়বে। বেসিক্যালি আমরা যে দুধটা পেয়ে থাকি দুধের কিন্তু 100%-এর মধ্যে 87%-ই কিন্তু পানি থাকে এবং 13% হচ্ছে অন্যান্য ইনগ্রিডিয়েন্ট উপাদানগুলো থাকে। তো সেই হিসেবে দুধের কিন্তু একটা বড় অংশই হচ্ছে পানি। তো কাজেই মা ছাগলকে যদি আমরা একটু পানি জাতীয় খাবার বেশি খাওয়াতে পারি তাহলেও কিন্তু দুধের পরিমাণ বৃদ্ধি করানো সম্ভব। যেমন ধরেন বিভিন্ন ধরনের কাঁচা ঘাস, কাঁচা পাতা, এগুলো খাওয়াইতে পারি। এছাড়াও যাদের সবজি অ্যাভেলেবেল, যেমন লাউ জাতীয় যে সবজিগুলো, লাউ, মিষ্টি কুমড়া, মূলা, এই ধরনের সবজিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে, এগুলোও আমরা অল্প অল্প যদি মা ছাগলকে খাওয়াই সেক্ষেত্রেও কিন্তু দুধের পরিমাণ বৃদ্ধি পাবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে ছাগল ভেড়ার ফার্মে সার্বক্ষণিক বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা। একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, যে তথ্যটা হয়তো আপনারা অনেকেই জানেন না, একটা পূর্ণবয়স্ক ছাগলের প্রতিদিন গড়ে 4 থেকে 5 লিটার পর্যন্ত পানির চাহিদা রয়েছে এবং একটা ছাগল কিন্তু প্রতিদিন 4 থেকে 5 লিটার পানি গ্রহণ করে যদি ছাগলটা সুস্থ স্বাভাবিক থাকে। তো এই পানি গ্রহণের পরিমাণটা 10 লিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে যখন একটা ছাগল বাচ্চা প্রসব করে, বাচ্চাগুলো মায়ের দুধ খায় সেই সময়টাতে। তো পানির বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এইটুকুতেই আপনারা বুঝে নেন। অবশ্যই অবশ্যই আপনাদের ফার্মে কিংবা ব্যক্তি পর্যায়ে যারা ছাগল ভেড়া লালন পালন করেন বিশুদ্ধ পানির সোর্সটা সবসময় অ্যাভেলেবেল রাখবেন এবং ছাগল ভেড়ার খুব সামনে রেখে দেবেন, যাতে করে দিনে রাতে যে কোনো সময় ছাগল কিংবা ভেড়া তার প্রয়োজন অনুসারে বিশুদ্ধ পানিটা গ্রহণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম কিংবা আলোচনা করার চেষ্টা করলাম যে কোন কোন বিষয়গুলোর কারণে ছাগল ভেড়ার ফার্মে মা ছাগল পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় না এবং বাচ্চা ছাগল পর্যাপ্ত পরিমাণ দুধ পায় না। তো এই সবগুলো কারণ ঠিকঠাক মতো ফুলফিল করার পরেও যদি আপনার ছাগল ঠিকঠাক মতো দুধ না দেয় তাহলে সেটার পেছনে সবচেয়ে বড় কারণটা রয়েছে হচ্ছে জেনেটিক্যাল বিষয়। একটা ছাগল ভালো দুধ দিবে কি না সেটা কিন্তু একটা বড় অংশ নির্ভর করে হচ্ছে গিয়ে সেই ছাগলটার বংশ কতটা ভালো, যেটাকে ইংরেজিতে আমরা বলি জেনেটিক্স এবং বাংলায় আমরা সহজে বোঝার জন্য বলতে পারি যে বংশগত ভালো গুণাগুণগুলো। তো একটা ছাগলের বংশে যদি ভালো দুধ দেওয়ার গুণাগুণটা না থাকে তাহলে আমরা যতই চেষ্টা করি সেই ছাগল থেকে কিন্তু ভালো দুধ পাওয়া সম্ভব না। এটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক্যাল ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই নিম্নমানের ছাগলগুলো ফার্ম থেকে কালিং করে দিতে হবে, ভালো জাতের যেই জাতগুলো ভালো দুধ দিয়ে থাকে সেরকম জাতের ভালো পাঠা ছাগল ফার্মে নিয়ে এসে সেই পাঠার মাধ্যমে জাত উন্নয়ন করে স্টেপ বাই স্টেপ আমাদের মা ছাগলগুলোকে ভালো বংশগত গুণাগুণ সম্পন্ন মা ছাগল হিসেবে তৈরি করতে হবে। আদারওয়াইজ কিন্তু দুধ বাড়ানোটা সো টাফ একটা ব্যাপার। যাদের ফার্মে মা ছাগলগুলো ভালো দুধ দেয় না কিংবা বাচ্চা ভালো দুধ পায় না তাদের জন্য ইনস্ট্যান্ট সলিউশন হিসেবে এই আমার হাতে যে একটা প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মিল্ক রিপ্লেসার বলে, এক কথায় আমরা এটাকে কৃত্রিম দুধ বলতে পারি। মানুষের বাচ্চাদের জন্য যেরকম রেডি কৃত্রিম দুধ পাওয়া যায় গরু ছাগল মহিষ
কিংবা ভেড়ার বাচ্চাদের জন্যও কিন্তু এই কৃত্রিম দুধ পাওয়া যায়। এইটার 1 কেজি একটা প্যাকেটে যে পরিমাণ গুঁড়া দুধ থাকে সেই দুধ দিয়ে 10 লিটার দুধ তৈরি করা যায়। এটা হচ্ছে নেদারল্যান্ডের একটা প্রোডাক্ট, এটা খুবই গুণগত মানসম্পন্ন এবং দামও তুলনামূলকভাবে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটাই সাশ্রয়ী এবং সস্তা। ছোট্ট নিপল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছাগল ভেড়ার জন্যই বিশেষভাবে তৈরি করা। এটা যে কোনো বোতলেই ফিক্স আপ করা যায় এবং এটা দিয়ে দুধ খাওয়ানোটা খুবই ইজি হয়। তো এই প্রোডাক্টগুলো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, শখের খামারের অফিসে এসে সশরীরে সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে শখের খামার অ্যাগ্রো প্রজেক্ট, নবীনগর, শাখাবার, ঢাকা। এছাড়াও আমাদের ওয়েবসাইট থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.shokherkhamar.com.bd। স্ক্রিনে যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এই সমস্ত মোবাইল নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিও আপনারা নিতে পারবেন। শখের খামারের সাথেই থাকুন। আশা করি আপনাদের ফার্মের ছাগল ভেড়ার বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ পেয়ে তরতর করে বেড়ে উঠবে, সেই প্রত্যাশায় আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।